গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আবার একটা নতুন সকাল। কালকে পয়লা বৈশাখ তোমাদের কেমন কাটলো? আশা করি যে যার মতো করে আনন্দে ভালোভাবে কাটিয়েছ। আমাদের মোটামুটি ভালো করে ভালোই আমরা বাড়িতে সেলিব্রেট করেছি, গান বাজনা করেছি, তোমাদের সাথে কথা বলেছি, গল্প করেছি, তোমাদের সাথে লাইভ করেছি, অনেক গল্প করেছি তোমাদের সাথে। আর তোমাদের সাথেই আমার ভালো কেটেছে। তোমরাই আমার বন্ধু, তোমরাই আমার সব। তোমাদের সাথে আমাদের খুব ভালো কেটেছে। আর আমার চ্যানেল তো আমার চ্যানেল না, তোমাদেরই চ্যানেল। তোমরা যত দেখবে, তোমরা যত ইয়ে করবে আর সাবস্ক্রাইব করবে, দেখবে, হ্যাঁ, সেটাই আমার জগৎ। আমার তোমাদের নিয়েই আমার বাঁচা। সুতরাং তোমাদের সাথে কালকে আমার নববর্ষ পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে তোমাদেরকে নিয়ে। তোমাদেরও নিশ্চয়ই সবারই ভালো কেটেছে, ভালো সুস্থভাবে হেসে খেলে কাটিয়েছ। আচ্ছা, আজকে আবার পুনরায় নতুন দিন শুরু হয়ে গেছে। তা সকালবেলা আমি করলামটা কি, সকালবেলা উঠে আমার ডেইলি রুটিন যা হয় প্রত্যেক দিন একই, ঘর বাড়ি পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, মাসির রান্নাঘর পরিষ্কার করা, ঘর বাড়ি সমস্ত পরিষ্কার টরিষ্কার করা, জামাকাপড় ভাঁজ করে রাখা, তারপরে একটু পেপার পড়লাম, পেপার টেপার পড়ে তারপরে খাবারটা খেলাম ব্রেকফাস্ট করে। তারপরে আমি কটা বাজার আনতে দিয়েছিলাম, তা সেটাই বলি কি কি বাজার। কালকে তো আমরা তোমাদের সাথে, তোমাদের সবাইকে বলেছি কালকে কি খেয়েছি, ফ্রাইড রাইস আর চিকেন কষা, ওটা আমরা দেখি হচ্ছে মাংস ভাত খেয়েছি আর কি, মাংস না মানে ফ্রাইড রাইস খেয়েছি। আজকে কি আজকে আনলাম দেখতে পাচ্ছ কি, ডিম আনালাম। ডিম বেশি করে আন, ডিমটাই লাগে জানো তো, ঘরে ডিমটা ভীষণ লাগে, সবার ক্ষেত্রেই ডিমটা খুব লাগে। কিছু না হোক ডিম দিয়ে অনেক কিছু হয়ে যায়। ডিমের অমলেট করে খেলাম, ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে খেলাম, ডিমের অমলেট দিয়ে একটু এত আলু দিয়ে খেয়ে নিলাম। তারপরে ডিমের পোচ করে খাওয়া যায়, ডিম সেদ্ধ করে খাওয়া যায়। ডিমটা এসেছে আলু আর ডিম, আমরা বলেছেন আলু ডিমটা ভীষণ লাগে, তো ওটা ছিল না, একটু ডিম আনালাম। এখন কটা আছে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে যাবে, আজকের মতো হয়ে যাবে কাল। আর এই প্রথম আমি এটা খাচ্ছি, এঁচোড়। এঁচোড় জানো তো খুব একটা যে আমার বাড়ির লোকেরা খুব একটা সাংঘাতিক পছন্দ করে তা না, এটা জানো সবাই বলে যে এটা হচ্ছে ভেজিটেবল মাংস, এটা হচ্ছে সবাই বলে এটা নিরামিষ মাংস আর কি, মাংসের মতো করে রান্না করা যায়, আবার মানে ভেজ রান্না করাও যায়। এঁচোড় এঁচোড় চিংড়ি করা যায়, এঁচোড়ের ডালনা, এঁচোড় কষা, এঁচোড় চিংড়ি, তারপরে নিরামিষ এঁচোড়ের তরকারিও করা যায়। তবে এঁচোড়টা সত্যি খুব টেস্টি আমার। দেখো এতদিন হয়ে গেছে আমরা এঁচোড় আনিনি, আজকেই আনলাম, এতদিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি, এটাকে এঁচোড় এনেছি। আর এনেছি তোমার পটল। এই যে পটল তো গরমকালে লাগে, আলু পটলের তরকারি, পটলের ডালনা, পটল চেচকি, পটল পোস্ত, তারপরে পটলের কোরমা, যে যেরকম পারো খাও, আলু পটল দিয়ে মাছের ঝোল। তো পটলটা এখন গরমকালে একটু লাগে, কাঁচা আমটা যেমন লাগে, ঝিঙে পেঁপে এরকম পটলও কিন্তু খুব দরকার। তা কী করলাম, কী আনালাম, পটল আনিয়েছি, এঁচোড়, ডিমটা ছিল, শ্যাম্পু একটা আনালাম, এইটা এটাই আমি ইউজ করি, সানসিল্ক, এটাই আমি ইউজ করি। আমি ডিফারেন্ট মানে কী বলবো, একই একটা ব্র্যান্ডই ইউজ করি আমি এই সানসিল্ক। আমি বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু আমি ইউজ করি না, মানে ওয়ান্স ইন এ ব্লু মুন, কচিত কদাচিত ওয়ান্স ইন এ ব্লু মুন আমি হয়তো একটা ডাভ শ্যাম্পু এনে মাখলাম। আর এই এনেছে তোমার কলা, তোমাদের সাথে শেয়ার করলাম কেমন। আর এনেছি আলু, তা আমি এনেছি আলু, ডিম, এঁচোড়, কলা, শ্যাম্পু, এই কটা জিনিস আমার ছিল কালকে, তো এগুলো রাখিনি কালকে পয়লা বৈশাখে। আমরা চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছি, তা আজকে আবার ডেইলি রুটিন শুরু, সেই জন্য আমরা এই কটা জিনিস আনালাম। এনে এখন একটু তোমাদের সাথে কথা বলতে সময় পেয়েছি সকাল থেকে, না আর কি বলবো, সময় করে উঠতে পারিনি গো তোমাদের সাথে কথা বলার জন্য। এই আজকে এসে তো তোমাদের সাথে কথা বলার সময় করলাম। তা এখন এবেলা হবে মাছ,
আর এঁচোড়ের তরকারিটা আমি কী করে কী করব সেটা আমি এখনও বলে তোমাদেরকে জানাবো। তো নিরামিষ করবো না আমিষ করবো আর সেটা আমি তোমাদের বলে জানাচ্ছি কী করতে পারি। তাই আর এখন আর কিছু কাজ, এখন আমি একটু এগুলো গুছিয়ে রাখলাম, গুছিয়ে টুছিয়ে সব রাখলাম। এবার মাসি আসবে, আমার কাজের মাসি, আমার হেল্পিং হয় মাসিকে আমি ভালো করে, ওটাও তো একটা টাস্ক বলো, যে মাসিদের বোঝানো কাজের মাসিদের কী করে ক্লাস নেওয়া যায়। মানে আমি আমি স্টুডেন্ট হয়ে যাই, আমি না আমি সরি আমি ভুল বললাম, আমি টিচার হয়ে যাই আর কাজের মাসি হয়ে যায় আমার ছাত্রী স্টুডেন্ট। তার কারণ জানো তো, এই কাজের মাসিদের হাতে সব কিছু ছেড়ে দেওয়া যায় না। কাজের মাসিদের হাতে পুরো রান্নাঘর ছেড়ে দিয়ে তুমি কি বসে থাকো সেটা হয় না, কারণ কাজের মাসিদের হাতের রান্না আমাদের পছন্দ হয় না। মানে আমাকেই পিছনে লেগে থাকতে হয় কীভাবে কীরকম করে। আসলে দেখো, এক একজনের বাড়িতে খাওয়া দাওয়ার প্যাটার্নস এক এক রকম হয়, খাওয়া দাওয়ার ধরন এক এক রকম হয়। কেউ ঝাল খায়, কেউ ঝাল খায় না, কেউ শুকনো লঙ্কা খায়, কেউ কাঁচা লঙ্কা খায়, কেউ তেলটা একটু বেশি খায়, কেউ তেলটা একটু কম খায়। তা কেউ রান্নায় মিষ্টি ভালোবাসে, কেউ মিষ্টি ভালোবাসে না। তো এইরকম ভ্যারাইটি, মানে এক একজনের বাড়ির রান্নার ধাত এক এক রকম। তো এই যে কাজের মাসিরা, তারা তো এক একটা বাড়িতে এক এক ধরনের রান্না করে আসে। তো ওই বাড়িতে যেরকম রান্না করে, যে কিছু দিয়ে রান্না করে, মানে কতটা তেল কতটা মশলা, তেল মশলা খায়, আমরা সেরকম খাই না। তো সুতরাং আমাকে রীতিমতো ক্লাস নিতে হয়। মানে কী করবো, মানে কাজের মাসিরা যখন ছাত্রী হয়ে যায়, কাজের মাসিরা আমাদের ছাত্রী, আমি কাজের মাসিরা মাসির টিচার, আমাকে ক্লাস নিতে হয় রীতিমতো, যে এইটুকু তেল দাও, এইটুকু মশলা হবে, এইটাতে এইটা হবে, এইভাবে আজকে এঁচোড়টা রান্না করবে, এইভাবে আজকে আমাদের মাছের ঝোলটা হবে, এইভাবে এই যে আলু এনেছি দেখো, এই যে এইটা হচ্ছে আলুর দমের আলু, আজকে ভাবছি রুটি আলুর দম খাবো বিকেলবেলা। এইটা আলু এনেছি, আলুটা কীভাবে করবো সেগুলো অনেকে আছেন এক গাদা তেল মশলা দিয়ে রান্না বান্না করে, ওগুলো তো আমরা খাবো না। এই যে বললাম এক এক বাড়ির রান্নার ধরন ধারণ প্যাটার্নস অফ কুকিং এক 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 রকম। ওই জন্য আমি বলে দিই, রীতিমতো ক্লাস নেওয়া হয়ে যায়। মাসি আসে, হাত স্যানিটাইজ ট্যানিটাইজ করে ঢোকে কিচেনে, তারপর এই যে আমি এখানে দাঁড়িয়ে থাকি কিচেনে, দাঁড়িয়ে থেকে আমি সমস্ত কিছু বলে দিই, এইটা এইভাবে এই প্রসেসে এইরকমভাবে রান্না করতে হবে। আমরা যেরকম তেল খাই, অন্য বাড়িরা তো সেরকম তেল মশলা খাবে না, অন্য বাড়িরা অন্যরকম তেল মশলা খাবে, অন্যরকম প্যাটার্ন অফ রান্না হবে। আমাদের রান্না আরেক রকম, ওদের রান্না আরেক রকম, আরেকটা বাড়িতে এক্স ওয়াই জেড, এক্সের বাড়িতে একরকম রান্না, ওয়াইয়ের বাড়িতে একরকম রান্না, জেডের বাড়িতে আরেক রকম রান্না। মানে আর বাঙাল আর এদেশি আর বাঙাল, বাঙাল আর এদেশিদের মধ্যে তফাৎ আছে, আমরা খাঁটি বাঙাল মানুষ, ঢাকা ঢাকা ময়মনসিং আমার বাপের বাড়ি, ঢাকা ফরিদপুর আমার শ্বশুর বাড়ি। তা আমাদের বাবা ঢাকার রান্নার আল খেয়েই আরাম, ঢাকার বাঙাল আমরা, আমাদের ফুডই আলাদা, ঢাকার বাঙালিদের ফুডই বাঙালিদের বাঙাল বাঙাল, বাঙালদের রান্নাবান্না ধরন ধারণই আলাদা, না আমাদের রান্নার প্যাটার্নই আলাদা। আবার এদেশি যারা, এদেশিরা মানে সবজিতে কী মশলা দেয়, কী ফোড়ন দেয়, ওদের ধরন ধারণ আলাদা। সেটা আমাকে তো বলে দিতে হবে না, এক একটা মাসি আছে না এক গাদা করে ফোড়ন দিয়ে দেয় তরকারির মধ্যে, যেটা করুক সেটাতে একই ফোড়ন দিয়ে যায়। তা সব রান্নার মধ্যে পাঁচফোড়ন দিচ্ছে, সব রান্নার মধ্যে জিরে ফোড়ন দিচ্ছে। তো ফোড়নটা তো কোন রান্নায় কোন ফোড়ন দিতে হবে সেটা তো তোমাদের জানতে হবে না। সেই জন্য এত বছর হয়ে গেছে মাসি আমাদের বাড়ি কাজ করে, প্রায় 20 বছর হয়ে গেছে, তবুও তাকে এখনও পর্যন্ত মানে টিচার হয়ে তাকে আমাকে শিখিয়ে যেতে হয়। আর ও হচ্ছে, আমার একটা কথা আছে না, ঘোড়ার বেল্টে জিন দিয়ে আসে, মানে এই বোধহয় রাজধানী এক্সপ্রেস আছে, দুরন্ত এক্সপ্রেস আছে, এই আসলো, এই সব কিছু করলো, এই এই করলো, এই রান্না করলো, এই বেরিয়ে গেল। ওইভাবে তো রান্না হয় না, ওই জন্য ধীরে সুস্থে রান্নার দায়িত্ব যখন তুমি নিয়েছো, রান্নাটা দুটো গ্যাস জ্বালিয়ে দিল, দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিল, এইভাবে তো হবে না।
আমাকে তখন টিচার হয়ে সব দেখাতে হয়, এটা একটা কাজ। তো সেটা তো আমাকে বলে দিতে হবে না, যে দুটো গ্যাস, গ্যাসের খরচাও তো গ্যাসের দাম দিতে হয়, তো দুটো যদি দমদম করে গ্যাস জ্বালিয়ে, গ্যাসটা জ্বালিয়ে ওখানে রান্না বসিয়ে দিই, অন্য কাজ করতে শুরু করে দিই, এটা নিয়ে তো হবে না। সুতরাং এটাকে আমার একটা, আমার টিচার হিসাবে ওদের লেসন দিতে হবে যে এইটা করো। 20 বছর বলে না, সে 25 বছরের রাঁধুনিদেরও তোমাকে পিছনে একটু লেগে থাকতেই হবে, আমাদের একটু লেগে থেকে ওদেরকে শেখাতে হবে। ওদের মতো করে রান্না তো আমরা খাবো না, ওরা স্যালারি নিচ্ছে, আমার বাড়ি আসছে, কাজ করছে, মানে আমরা যেটা খাবো যেরকম খাবো সেভাবে তো ওদেরকে রান্না করতে হবে না। আবার হাজার বললেও এক একদিন রান্না খারাপ হয়ে যায়, সেটা আমার আমার ক্ষেত্রে হয়, ভালো লাগে না, একটু পানসি লাগে, টেস্টি লাগে না, খেতে কেমন যেন একটু লাগে, মনে হয় যার একটু নুন দিলে ভালো হতো, আরে মাসি ভীষণ নুন কম দেয়, ভীষণ নুন কম দেয়, একটু টেস্টলেস লাগে এক একটা সময় রান্না। আবার এক একটা রান্না ওদের যদি তেল মশলা তারপর স্পাইসি কিছু রান্না করতে বলো তাহলে ওরা ওকে ফর দ্যাট, তারপর তেল দিয়ে মশলা দিয়ে কষে ঠোসে আলুর দম বলো মাংস বলো কষে দিল, কিন্তু সবসময় তো সেটা হয় না, অকেশনে হয়, অকেশনে এক একদিন মানে খাওয়া যায়, তার মধ্যে গরমে সবারই পেটের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়, সব রকম হয়, হেলথ ইস্যুস হয়, তাই এই সময় তো এরকম খেতে নেই। তখন পাতলা রান্না, পাতলার মধ্যেও কী করে টেস্টি করা যায়, পাতলার মধ্যে কী করে স্বাদ আনাতে যায়, হাউ টু মেক ফুড টেস্টি, লাইট ফুডও টেস্টি কী করে করা যায়, মাছের ঝোলও কী করে টেস্ট আনানো যায়, তারপরে এই এঁচোড়ের তরকারিও অনেক রকমভাবে করে, যেহেতু আমরা চিংড়ি মাছ খাই না, এঁচোড় চিংড়ি ওই জন্য আমরা খাই না, এই যে এঁচোড়টা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ, মনে হয় কি এটা কচি এঁচোড় এনেছে, আমরা আবার কচি এঁচোড় খুব পছন্দ করি, আমি না এঁচোড়টা এঁচোড় চিনি না, একদমই চিনি না, ওই জন্য আমারও আর একটা হেল্পিং হ্যান্ড যে আছে যে আমার এই সমস্ত কাজ করে দেয় ওকে দিয়ে আনিস, আমি বারবার বললাম দেখ কচি এঁচোড়টা এনেছিস তো কচি এঁচোড়টা সেদ্ধ একটুখানি প্রেশারে সেদ্ধ করতে হবে, করে নি করা ঠিক আছে, তা আমি আমার মতো করে যেটা বলবো ওকে সেরকমই শুনতে হবে, শুনবে কি এক কান্দি মানে আমার না স্যাটিসফ্যাকশান আসে না, মাসিকে বলে যাচ্ছি মাসি এদিকে আলু করতে বসে গেছে, এদিকে রুটি বেলতে বসে গেছে, এদিকে আর একটা কাজ করতে বসে গেছে, বলেই আরাম নেই, দূর ভালো লাগে না, ও কী যে করি না, এক একদিন যায় আবার এক একটা দিন আসে, আবার সকাল থেকে আমার এই উৎপাত শুরু হয়ে যায়, সত্যি তোমাদের সাথে না যে এই যে কথাগুলো বলে না আমার তাও অনেকটা রিলিফ হয় গো, তোমার সাথে কথাগুলো বলে শেয়ার করে খুব ভালো লাগে, এই তোমাদের তোমরাও কি তাই আমার মতো এই কাজের মাসিদের নিয়ে তোমাদেরও একটা লেসেন, মানে না অনেকে আবার রান্নার দিকটা না রাখে না, মাসি টাসিরা রাখে না, অনেকে রাখে, অনেকে আবার নিজে রান্না করতেই পছন্দ করে, আমি নিজে রান্না করতে পারি কিন্তু না আমার এখন আর ভালো লাগে না, কারণ এই মাসেই তো এত কামাই করে, এত কামাই করে তখন তো নিজেকে রান্না করতেই হয় দেয় না, হ্যাঁ কিন্তু রাখতে হয়, কী করবো উপায় নেই না, মানে আমরা অত তো পারবো না, ওই জন্য তা তোমাদেরও কি এই অবস্থা, কাজের মাসিদের দিয়ে তোমরা কি হ্যাপি না পেছনে লেগে থাকতে হয়, কীভাবে কী একদম গ্যাসের পেছনে মাসির পেছনে লেগে থেকে দেখিয়ে দিতে হয়, রোজই প্রায় দেখিয়ে দিতে হয় একটু না একটু, তাই না, কী বলছো বলো, আমার তো মনে হয় তোমরা তো একই, আমি যেরকম তোমরাও আমাদের বাড়িতে তোমরাও সেরকম, চলো লাইটটা জ্বালিয়ে দিই খুব অন্ধকার, চলো এই তো হচ্ছে কথা, এটা রেখে দিই কেমন, এটা শ্যাম্পুটা এখানে রাখি, ফ্রিজটা খুলি, ফ্রিজটা খুলি এখানে রেখে দিই, মাখনটা বার করবো, বাটার মাখনটা, এই মাখনটা বার করছি, এটা চলো রান্নাঘরে যাই, বার করলাম ভুলে গেছিলাম, মাখনটা না গলে যায় জানো তো, এই ওপরের দিকে তাকিও না কিন্তু আমার রান্নাঘরের ওপরের দিকে, পুরো ঝুলে পচে গেলো, রেনোভেশন কিচ্ছু করার নেই, ভীষণ বাজে হয়ে আছে, সুতরাং আমাকে ক্ষমা মার্জনা করো, আমি যেমন আমি তেমনই তোমাদের কাছে আসি।
ঠিক আছে, এখন আবার আসছি, কেমন? ডিম সেদ্ধ বসাবো, সকালে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, আন্ডা 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 আন্ডে কা পান্ডা, আন্ডে কা পান্ডা, আন্ডে কা পান্ডা, এ আন্ডা এ আন্ডা, আন্ডা আন্ডা আন্ডা, ডিম 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 তো আমরা খাবো। তাই দেখো, তুমি ভাবছো, তোমরা ভাবছো গান করতে করতে কী করছে কাকিমা আন্টি, গান করতে গান করতে করতে কি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আজকে না মাছের বাজারে গেলাম না বাবা, ইচ্ছা করলো না, ভাবছিলাম যে আজকে কটা মাছ পড়ে আছে জানো তো, ভাবলাম যে এই মাছে হয়ে গেল দেখো এই কটা মাছ আছে গো, মানে আর মাছ আছে একটু, কটা ভেটকি পড়ে রয়েছে আর ভেটকি মিলিয়ে। তাই আজকে হয়ে যাবে, আজকে হয়ে যাবে। চলো ডিমটা বসিয়ে দিলাম, বাস ডিমটা সেদ্ধ হয়ে গেল, কোল্ড ড্রিঙ্কসটা রেখে আসি, ফ্রিজের মাথায় রাখি। চলো চলো চলো, এই রাখ, রেখে দিলাম। আচ্ছা এবারে আমি এটা রাখি, দেখো না দেখো না বিশাল নোংরা হয়ে গেছে। এবার ওপর ঠোপরগুলো তো আমি না ভীষণ ফ্যান, আমি যেমন আমি তেমন তোমাদেরকে সব বলে দিলাম, ওই জন্য আমার বাড়িঘর তো একদমই ভেঙে পড়ার মতো অবস্থা, রেনোভেশনের জন্য এখনো পর্যন্ত লোক ঠোক ডাকিনি, কিছু তো মেরামত করতেই হবে, বাড়িটাকে সারাতে হবে না, মেরামত করতে হবে। চলো বসলাম, হাঁপিয়ে যাই কেন জানি, আমার তো ক্লোরোস তেল আছে না, এখনো চেক আপ করিনি, আরে করোনার জন্য জানো তো বাইরে বেরোতে ভয় পাচ্ছে, এখন ক্লিনিকে যেতেই ভয় লাগে, আগে না টেস্ট ফেস্ট করানো যেত, হ্যাঁ তারপরে ব্লাড টেস্ট ফেস্ট করানো উচিত, অনেক দিন আগে টেস্ট করেছিলাম, আর একটা ক্লোরোস তেল যে আমার কতটা কমলো না বাড়লো কে জানে, বেশিক্ষণ মানে এ করলে একটু হাফ ধরে যায়, ওই জন্য এখনও ব্লাড টেস্ট ফেস্ট করানো উচিত, বাড়ির লোক বলছে যে একটা টেস্ট করিয়ে নাও, কিন্তু বাবাই যে ভয়, আমি ভয় চাই না বাবা, যাবো আবার দরকার বাবা, থাকি এই একদিন চলবে, আর ভালো লাগে এই ব্লাড টেস্ট এই ক্লিনিক সব জিনিস, এখন বাবা কিছুই ভালো লাগে না কিছু করতে, যাই হোক আর কত আর ব্লাড টেস্ট সেই কোভিড প্যান্ডামিক এই নিয়ে আর কথা বলতে চাইও না, কথা বলতে ভালোও লাগে না, তোমরা তো সবাই জানো ইকুয়ালি, সবাই তোমরা সব কিছু জানো, আমার একার বলে কোনো লাভ নেই। তা আজকে আমার এক্সারসাইজটা তোমাদের দেখালাম না, তা সকালবেলা একটু এক্সারসাইজ করেছি যেটা তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম, যে হাতটা উঠিয়ে হাতটা এরকম করে এরকম করে এরকম করে যেরকম আর জগিং করা, এক্সারসাইজ আমার হয়ে গেছে, এখন আমি দেখাইনি, তাই এখন একটু বসলাম। দেখো মাথাটা আবার, দেখো এত তাড়াতাড়ি আমার এই চুলগুলো নাই ইচ্ছিরিভাবে কাটিং করে দিয়েছে, কাটিংটা এত বাজে হয়েছে, পিছনটা এত মনে হয়েছে না যে আমার ওপর দিয়ে বুলডোজার চলে গেছে, ইঁদুরে এসে খাবলা মেরে আমার কেউ এসে খাবলা মেরে কিছু চুল আমার খেয়ে নিয়েছে পেছনটা, বাপরে বাপ, পেছনটার দিকে তাকানো যায় না, আমি তো নিজে বুঝতে পারি না, আমি ক্যামেরা বন্দি হলে ভিডিওতে যখন পেছনটা দেখি বাপরে বাপ, মনে হয় এই জায়গাটা টাক পড়ে টাক পড়ে যাবে, আর কদিনেই আমার চুল ফুল সব যাবে, ইস এই দেখছো এটা করে এই বুদ্ধিটা যাবে, দেখতে পাচ্ছ তো এই যে আমি জানি না দেখতে মুখ একটা মানুষের মুখ, কী ধুলো পড়ে গেছে, ওরে বাপরে বাপ, চলো ধুলোটাকে একটুখানি পরিষ্কার কী করে করি বলো তো, ইস ধুলো 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 যা, ভীষণ ধুলো পড়ে গো, রোজ ডাস্টিং করে করে খেয়াল থাকে না, এত ধুলো বাবা,
দেখো কি ধুলো পড়েছে, দূর এখন আর করতে ইচ্ছে করছে না এইসব কাজ করে। আর এখন হ্যাঁ একটু ধুলো ধুলো পরিষ্কার করে, হঠাৎ করে আমি ডাস্টিং হয়ে গেছে আমার, তারপরে হঠাৎ দেখলাম এখানে একটু ধুলোটা পরিষ্কার করলাম। ঘর এখন মাঝে দেখেছো কি কাণ্ড কাণ্ড দেখো তুমি, আরাম করে বসে থাকার আর আমার নেই। কটা বাজতে যায়? ঘড়িতে বাজে এখন 10:20, এখনো আমার কাজের মাসে এখনো এসে পৌঁছে। কালকে কটা এসছে জানো? কালকে এসছে তোমায় বলছি 1:45 সময় এসছে কালকে, 1:45 সময় এসে কী অবস্থা কী অবস্থা, মানে কীভাবে যে রান্নাটা দেহাত আমাদের চিকেন কষা আর ওই ভেজ ভেজটা মানে মিক্স ভেজিটেবল মিক্স ভেজিটেবল উইথ মানে এগ ফ্রাইড রাইস বলতে পারে, এগের ফ্রাইড রাইস মধ্যে তোমার কাজু বাদাম তারপরে ডিমের ডিমের স্ক্র্যাম্বল দিয়ে তারপরে ওর মধ্যে ডিমও ছিল কাজু বাদামও ছিল ক্যাপসিকাম গাজর যা যা থাকো আগে সবগুলো হয়েছিলো তাড়াতাড়ি একটা জায়গা হয়ে গেছে। আর আমি তো চলতি খানা করি, ফাস্ট রান্না ওইভাবে পোলাও ওইভাবে ওই সমস্ত বাসন্তি পোলাও তো আমাদের চাইনি, ফ্রাইড রাইস ওইভাবে ফ্রাইড রাইস মেখে বসাইনি আমি, আগে ভাতটা রান্না করে নিয়েছি ঝুরঝুরে করে ভাতটা নামা একটু চাল চাল থাকতে ভাতটা নামিয়ে নিয়েছি, গরমে ভাতটা হয়ে যায়। ওটা তো দেরাদুন রাইস মানে ফ্রাইড রাইসের যে চালটা হয় ইন্ডিয়া গেট যেটা হয় সেই প্যাকেটটা এনেছিলাম আমি, ওটাকে ভাতটা করে নামিয়ে রেখে দিয়েছি, তো ঝুরঝুরে হয়ে গেছিলো। তারপরে ওই ভেজিটেবল যা এই ছোটো আরশোলার উৎপাত তো ভীষণ, এই কী যাও বলো তো আমার এই ঘরে ভীষণ ছোটো ছোটো আরশোলা হয়েছে, ছোটো আরশোলার বাচ্চা। যাই হোক যেটা বলতে নিচ্ছেন এখন কথার মধ্যে থেকে অন্য কথায় চলে যাচ্ছি, আসলে নিজের লোক তো তোমরা মানে বাড়ির মধ্যে যেমন তোমাদের সাথে কথা বলছি সেরকমই ভাবি যে তোমরা আমার নিজের লোক। তার কী বলছিলাম জানো তোমাদেরকে, এটা দেখো ভুলে গেলাম। ও আচ্ছা চালটা ভিজে ওই ভাতটা রান্না করে তারপরে ওই ফাঁকিবাজি ফ্রাইড রাইস তারপরে ওটাকে আলাদা করে সব কুচিয়ে কুচিয়ে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিই। একদিন বলেছিলাম ওটা তোমরা কি ভুলে গেলে, মানে ভুলে গেছো না আমি যে বলেছিলাম না ওই যে গাজর ক্যাপসিকাম তারপরে বিনস ওগুলো কুচি কুচি করে প্যাক করে কেটে ওটা একটু সেদ্ধ করে অল্প তেলে ভেজে তারপরে ওইটা মিক্সচারটা আমি ওটা করে দিই কী বলে ফ্রাইড রাইস মানে চালের মধ্যে দিয়ে মাখন দিয়ে একটু নেড়ে দিই আর তারপর ভাজা পেঁয়াজটা ওপরে ছড়িয়ে দিই, কাজু বাদামটা একটুখানি ব্রাউনিশ করে নিয়ে কাজু বাদাম দিই ভালো করে নেড়ে চেড়ে ওটা ফ্রাইড। ভাগ্য ভালো ওইটা ছিল, ওইটা মাংস তো করতে বেশি সময় লাগে না, একটা 1 আইটেম তো ওইটা আর ওই মাংস, তা আজকে তো একটু খেতে হবে, আজকে তো মামুলি যেরকম খাই একটা তরকারি হবে মাছ হবে ডাল হলে ডাল হবে। কিন্তু এখন দেখো ও বাবা 10:20 তো আমার মাসির কলির সকাল, মাসিদেরই ব্যাপার আমরাই মনে হয় যে আমাদের আমরা কোথায় গেছি, মাসিদেরকে টাকা পয়সা দিও মাথায় করে রাখতে হবে তাদের কথা মতো উঠতে হবে বসতে হবে তাদের যেটা সুবিধা সেই সেইভাবে চলতে হবে, তাদেরকে রাগালে চলবে না তাদের মুড ভালো রাখতে হবে, মানে তার মানে মানে একটা বেশ ট্রেনিং প্রসেস বলো এই কাজের মাসে নিয়ে আজকে আমার একটা থাম্বল হয়ে যেতে পারে যে হাউ টু বিহেভ উইথ দ্য কাজের মাসি মানে হাউস হোল্ড হেল্পিং হ্যান্ডের সাথে হাউ উই বিহেভ কাজের মাসিদের কী করে হ্যান্ডেল করতে হয় হাতে রাখতে হয় কী করে কাজের মাসিদের টিচার হয়ে উঠতে রাখতে হয়, টিচিং ইন দ্য সেন্স মানে কিছু কিছু জিনিসও তো দাঁড়িয়ে থেকে শেখাতে হয়। কাজের মাসিরা তো মানে নিজেদের মতো করেই রান্না করে বেরিয়ে যেতে পারলে বাসে, এই কাজের মাসিদের না আলাদা একটা জগৎ আছে ওদের আবার একটা জ্ঞান আছে, কাজের মাসি নিয়ে আজকে বেশি বকবক করে ফেলছি, সে যাই হোক আর তাই হোক এটা যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট নিবিড় না বাবা কী অন্য এই আলোটা ওই ঘরটা না জ্বালানো তো আলোতে আরও গরম লাগে এই জন্য আমি যেটা বলছিলাম এই জন্য যাই বলো তাই বলো অনেস্ট এটা সত্যি যে হেল্পিং হ্যান্ডের তোমার হাতে রাখতে গেলে তাদের সাথে বিহেভিয়ার ঠিক রাখতে হবে, প্রয়োজনে আমাকে ডাউন হতে হবে ওদের রাগ করে রাখতে হবে, তবে রান্নাবান্না সবকার ক্ষেত্রে তো আমি করতে পারবো রান্নাটা আমার মতো করেই করতে হবে
রান্নাটা আমার মতো করি, এক সময় ভীষণ রাগ আসে কিন্তু কী করবো, রান্নাটা তো ভালো লাগে না কিছু আমার হাতে, ওই জন্য পেছনে লেগে থাকতেই হয়, কী বলো? কী টেনশন, এই যে মাসিরা যতক্ষণ না আসে আমার বিশাল টেনশন হয়ে যায়, একে তো এত কামাই করেছে, কী বলবো কো তোমাদেরকে আমি, দাঁড়াও বলছি, এই যে আমাদের মাসিরা কী অবস্থা, মাসিদের কী বলবো, কি ফোন করলাম, ওনাদের তো আবার একটা করে মোবাইল থাকে হাতে, আজকাল তো মোবাইলটা মানে কিছুই না, সবার কাছেই একটা করে পারলে স্মার্টফোনই কেনে, যাই হোক মানে ভীষণ মানে এই কার মাসিদের নিয়ে উৎপাত বাবা, বলো এই গরমের মধ্যে ভালো লাগে, বিচ্ছিরি লাগে আমার, এত টেনশন নেয় না মাসিরা সত্যি, আর ঠিক একটা টাইমের ঠিক নেই ওদের, আশ্চর্য বলো তো, একটা টাইমের তো করে নিবি যে এই সময় আমি এই বাড়িতে যাব, সমস্ত বাসন পড়ে আছে, রান্না চড়ানো হয়নি, তার মধ্যে এঁচড় নিয়ে এসেছি, কী আর বলবো তোমাদেরকে, ফোন করলাম তোমাদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে বললে তো চলবে না, তোমাদের সাথে কথা বলতে হবে, কাজও করতে হবে, আবার তোমাদের সাথে ছাড়া তো আমি থাকতে পারবো না, সেই জন্য আবার ফোন করলাম, ফোন করে প্রথমে তো ওর ভাইকে ফোন করলাম, এই যে আমার যে হেল্পিং হ্যান্ড না মাসিটা, ওর বিয়ে করেনি, বিয়ে হয়েছিল ছাড়া ছেড়ে হয়ে গেছে ডিভোর্স, আর ছেলে মেয়েও নেই, ওদিকে আবার কেউ নেই, তারপরে এই গালে হাত দিয়ে বসতে নেই, গালে হাত দিয়ে বসা নাকি খুব বাজে, আমার মা ঠাকুমারা বলতেন যে এইভাবে গালে হাত দিয়ে বসলে নাকি ভালো না, মানে কী হয়ে গেল, আর আমার একটা ভীষণ বাজে স্বভাব সবসময় যে এরম করে বসি আর না এরম করে বসি, তো গালে হাত দিয়ে কপালে হাত দিয়ে এরকম করে নাকি বসতে নেই, বসা উচিত না, তাও দেখো সব জেনে শুনো আমি তোমাদের সাথে কথা বলছিলাম, গালে হাত দিয়ে কমফর্টেবল ফিল করি, যাও তো ছাড়ো না, যা কপালে আছে তাই হবে, উফ এই ভালো লাগে না যেভাবে কথা বলছে, যে যাই হোক ফোন করে বললো ধরছে না, আমার তো মামা আমি তোমাদের সাথে কথা বলছিলাম, যা তোমাদের সাথে আর কথা বলতে পারবো না, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো গো, তারপরে ওর ভাইকে ফোন করলাম, ভাই বলল যে আমি তো জানি না, আমি যখন বাড়িতে ছিলাম তখন ছিল, ও আবার রাত্রিবেলা আর একটা বাড়িতে কাজ থাকে, তারপরে আমি আবার একটা ফোন করলাম, তখন নাকি ও দিদি ওর ভাইয়ের মেয়ে ধরেছে, বললো না পিসি বেরিয়ে গেছে কাজে, বাপ রে বাপ, কত মানে ভায়া বম্বে মেল ভায়া এলাহাবাদ, বম্বে মেল ভায়া নাগপুর, রাজধানী এক্সপ্রেস ভায়া মানে ডাইরেক্ট দিল্লি না গে ভায়া এলাহাবাদ, মানে এই অবস্থা আমার, মানে মিডিয়ামটা দেখো, মানে ওকে না পেলে ওর আমাকে মাধ্যমটা কি খুঁজতে হয় ভায়া তাকে ফোন করো, মানে রীতিমতো একটা কনফারেন্স, মানে এই যে মাসিদের আনা, তারা প্রপারভাবে তারা আসছে কি না, ডেইলি রুটিনের মধ্যে এটাও পড়ে, প্রত্যেক দিন সকাল উঠে আমার কী কাজ থাকবে, যেমন ঘর বাড়ি গোছানো কাজ, ডাস্টিং করা কাজ, কী কী রান্না হবে গুছিয়ে রাখা কাজ, আর এটাও মস্ত বড় কাজ, খুব যে মাসিরা এসছে নাকি, আর আমার তো একটাই সবেদন, সেই রান্না করে, সেই ঘর মোছে, ঘর চারটায় বাসন, ও নিজেই সব কাজ নেই নিয়েছে, আমি কী করবো, আর একটা লোক ডাক্তার দিয়ে, যাই হোক আসবে, কারণ ওর ভাই বললো, আমি বলতে পারি ওর মেয়ে বললো, মেয়ে না ভাইয়ের মেয়ে বললো পিসি বেরিয়ে গেছে, আমি নিশ্চিন্ত হয়ে পারি সেটা তোমাদেরকে বলে দিলাম, ঠিকটা ফেরি, এই দেখো আবার আমি গালে হাত দিয়েছি, আরাম লাগে গালে হাত দিয়ে বসে বসে, আর এই যে নাইট ড্রেস, তোমরা ভাবো নাইটি পরে সবসময় ম্যাক্সি পরে আমি কমফর্টেবল, ও ভাই নাইটির মতো হালকা ড্রেস আছে, ওটা পরে আমি বসে কল তোমাদের সাথে বলছি, তাই যাই হোক সব কিছু কিন্তু তোমাদেরকে বলে দিলাম, এবারে আমার ভিডিওটা
ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অনেককে শেয়ার করো, দেখবে ভালো করে দেখো, সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, প্লিজ একটা আঙুলই তো, একটা আঙুলটাকে সাবস্ক্রাইবের ইয়েটাতে টিপে দেওয়া, প্লিজ করো প্লিজ। তাই জন্য বললাম প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর সাবস্ক্রাইব তো পাশেই তো একটা বেল বাটন আছে, নিচেই সাবস্ক্রাইব ওটা লেখা থাকে, ওটা একটু প্লিজ টিপে দিও। হ্যাঁ, তোমরাই আমার সব, আমি তো একটু তোমাদের জন্যই আমি এত সকাল থেকে আসি, তোমাদের সাথে কথা বলি, সব কিছু দেখো, একটু একটু হলে সমস্ত কিছু শেয়ার করি তোমাদের সাথে, আমার ডেইলি লাইফ শেয়ার করি, বাজারে গিয়ে সব যা আমি সবজিপাতি মাছ ডাল যা কিনি তিনি সবই শেয়ার করি, প্লিজ হ্যাঁ শেয়ার করো, প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কারণ তোমরা সবাই জানো, তোমরা যারা ইউটিউব করো, যারা ইউটিউবে ব্লগ দাও, ভিডিও দাও, কিছু দাও, মানে যা কিছুই করো ইউটিউবে, তোমরা জানো যে ইউটিউব থেকে আমরা একটু কিছুটা হলেও একটুখানি আর্ন করতে পারি, সেই আর্নিংটাই যদি আমার বন্ধ হয়ে যায়, এই যে তোমাদের কাছে আসছি, তোমার সাথে কথা বলছি, আমরা একটা বাড়িতেই তো থাকি, তোমাদের সাথে গল্প গল্প করি, ভালো লাগে সব কিছু শেয়ার করতে, তাই ওইটাই আমার একটুখানি ইয়ে। তাছাড়া ইউটিউব যদি আমাকে একটু আর্ন করার সুযোগ করে দেয় যেন, আবারও বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা হচ্ছে না ঠিক, সাবস্ক্রাইব কেন? আচ্ছা আমার কি কোনো মানে কমেন্টস কোনো করো না, আমার কি কোনো ল্যাক আছে, মানে কোনো কিছু কি আমার মানে তোমাদের ভালো এন্টারটেনমেন্ট করতে পারি না, কি কিছু কি আমার আরও একটু বেটারমেন্ট মানে আর একটু ভালো বেটার ভিডিও চাইছো, আর একটু কিছু চাইছো তোমরা আমার কাছ থেকে নিশ্চয়ই বলে দিও না প্লিজ। আমি সবসময় নেগেটিভ কমেন্টসটাই আগে নেব, নেগেটিভ কমেন্টস না নিলে আমি শিখতে পারবো না গো, সবসময় ইউ আর সো গুড, খুব ভালো, লাভ ইউ দিদি, ও দিদি ঠিক আছে, ওটা তো নিশ্চয়ই, হ্যাঁ ভালোবাসা পেতে কে না চায়, ভালোবাসা তো সবার ওপরে, সবাই পেতে চায় কাজের জন্য বলে এমনি বলো, সবাই ভালোবাসা পেতে যায়, কিন্তু কিছু নেগেটিভ যেটা আমার মাইনাস পয়েন্ট ওটা ধরিয়ে তো তোমাদের দিতেই হবে, ধরিয়ে না দিলে আমি শিখবো কী করে? আর শেখার তো কোনো বয়স নেই, আমি অনেক ভিডিওতে বলেছি শেখার কোনো বয়স নেই, গানও আমি এখন শিখতে পারি, গান আগে তো ছোটোবেলায় শিখেছিলাম, পরবর্তীকালে শিখেছিলাম, এখন গানও শিখতে পারি, সব কিছু কোনো বয়সের কোনো নেই শিখো। ওই জন্য আমি নেগেটিভ কমেন্টসের কোনো ব্যাপার নেই, কমেন্টস সেকশনে তোমরা কেউ কমেন্টস করছো না, সাবস্ক্রাইব ভালো মতো হচ্ছে না, ভিউ তোমরা করছো আমি জানি, কিন্তু প্লিজ একটু লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর কমেন্টস করো আমি কমেন্টসের জবাব দেব, আর তোমরা যদি আমার কাছে একটু বেটারমেন্ট চাও তা আমি দেবো, নিশ্চয়ই দেবো বেটারমেন্ট, আরও কী কী করলে তোমাদের দেখতে ভালো লাগবে। আর তোমরা এরকম মানে কমেডি ভিডিও কি দেখতে চাও, তোমরা কোনো অ্যাক্টিং ওরিয়েন্টেড মানে ধরো আমি কিছু একটা সার দিলাম, ধরো ওরকম কোনো একটা কন্টেন্ট বার করতে হবে, আমাকে ওটাকে ভাবনা চিন্তা করতে হবে, যে মানে দেখো না যে মুভিতে সিনেমা বলো সিরিয়াল বলো, আগের থেকে তো যে স্ক্রিপ্ট রাইটার যারা তারা তো স্ক্রিপ্টটা লেখে গুছিয়ে না লিখতে হবে, তবেই না অ্যাক্টার অ্যাক্ট্রেসরা ওই স্ক্রিপ্টটা পড়ে তারপর সেই মতো নিজেকে অ্যাক্টিংটা করবে, ওই জন্য আমাকে একটু চিন্তা করতে হবে যে যদি আমি কোনো অ্যাক্টিং লেভেলে কিছু দেখাতে পারি তোমাদেরকে, এই যে কমেডি ভিডিও টিডিও আজকাল অনেকেই করছেন, তা সেরকম যদি কিছু দেখাতে পারি, নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, তোমাদের যদি এরকম ডেইলি এই ধরনের কন্টেন্ট তোমাদের যদি না ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবে, আমি ওরকম তোমাদের কাছে আনতে পারি, করে আনতে পারি, সেই জন্য আমি একটু ভাবনা চিন্তা করে একটু আমাকে সময় দিও, আমি একটু চেষ্টা করবো ভাবনা চিন্তা করে অ্যাক্টিং ভিডিও থেকেও কিছু করতে পারা যায় কি না দেখবো আর কি, তার জন্য তো একটু সময় দরকার, তাই বললাম আর কি একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা ভীষণ জরুরি, প্লিজ করে দিও, আর যদি কন্টেন্টে কিছু আরও কিছু নতুনত্ব দেখতে চাও আমাকে নিশ্চয়ই জানাবে, দেখছি আমি দেখছি যে কোনো অ্যাক্টিং নিয়ে কিছু করা যায় কি না, ভাবতে হবে, ওটার জন্য একটু সময় দরকার, আর আমি যেমন আমি তেমন তোমাদের সাথে আসি,
সিম্পল, আমি ভীষণ সিম্পল লাইফ পছন্দ করি, সিম্পলিসিটি পছন্দ করি। আমি সিম্পলভাবে তোমাদের কাছে আসি, সিম্পলভাবেই তোমাদেরকে আমি বললাম যে অন্য টাইপের যদি আমি কিছু করতে চাই দেখো, কারণ আমার তো হাউসহোল্ড দিকটা বেশি দেখাতে হয়, তারপরে যেটুকু সময় পাবো চেষ্টা করবো তোমাদের সাথে আসি। কিছু অফ টাইম যখন হয় তো তখন তো আমি তো সিরিয়াল দেখি, স্টার জলসা দেখি, তা স্টার জলসা জি বাংলাও দেখি। তা সিরিয়াল যে সবসময় সব সিরিয়ালকে ভালো লাগে তা নয়, তা কিছু কিছু সিরিয়াল দেখতে বেশ ভালোই লাগে। আর রিয়েলিটি শোগুলো দেখতে ভালো লাগে, রিয়েলিটি শো যদি রিয়েলিটি শোর মতো বেশ ভালোভাবে হয়, ভালো হয়। মানুষের জীবনটাই তো একটা রিয়েলিটি শো, আমাদের যে ডেইলি লাইফটা, মানুষের এই যে লাইফস্টাইলটা, মানুষের যে লাইফটা, ওটাই তো একটা রিয়েলিটি শোর মতো লাগে, বলো তাই না? আমি ঠিক বলেছি কি না বলো, এটা কিন্তু বলবে আমি ঠিক বলেছি কি না, যে লাইফটাই তো একটা রিয়েলিটি শো। লাইফের আপস অ্যান্ড ডাউনস থাকে, ঝগড়াঝাটি থাকে, মনোমালিন্য থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে, মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি থাকে, ও মান অভিমান থাকে, তারপরে রেগে যাওয়া থাকে, কত কিছু তো আমাদের এই ফ্যামিলির মধ্যে হয়ও। ভালোবাসাও তেমন অফুরন্ত ভালোবাসা থাকে, তেমন আবার মান অভিমানের পালাও থাকে, তেমন একটু খুনসুতিও থাকে, লেগে ছেলেমেয়ের সাথে একটু খুনসুতি পানা করলাম, তারপরে অভিমানও করি, কান্নাকাটিও যে হয় না তা না, অভিমান করলেই কান্না থাকে। হ্যাঁ, রাগ হলেও রাগ হয়, এটা একদমই বলা ভালো যে রাগ হয় না, তার তো সে মানুষই না। মানুষের মধ্যে রাগ, ভালোবাসা, রাগ, অভিমান সব কিছু নিয়েই একটা মানুষ না, রাগই রেগেও যাই, কান্নাকাটিও করি, রাগও হয়, অভিমানও হয়। তো এই যেন সিরিয়ালের মতোই মানুষের লাইফস্টাইলটা, সিরিয়ালও তাই দেখি। সিরিয়ালে কিছু আনরিয়াল ব্যাপারও থাকে, কিছু রিয়ালিস্টিক সিরিয়াল তো, সিরিয়ালের নামই তো সিরিয়াল। যেমন মাইথোলজিক্যাল যেগুলো আছে সেগুলো তাও ওটাকে তো আর এদিক ওদিক করতে পারে না, যেমন কৃষ্ণ হয় একটা, কৃষ্ণ যে মাইথোলজিক্যাল ড্রামাটা হয় ওটা বেশ ভালো হয়। তারপরে তোমার যেটা হয় রামকৃষ্ণ, ওইটা ভুলে যাচ্ছি নাম আমার মনে থাকছে না, আরে আমাদের রামকৃষ্ণ আর এই তোমার কী বলে রানী রাসমণি, রানী রাসমণি যে সিরিয়ালটা হয়, রানী রাসমণি সিরিয়ালটার নামটা কী হয় কেন দেখ ভুলে গেলাম আমি, একে বলে বয়স হয়েছে ভুলে যাচ্ছে। ওই রানী রাসমণি যেটা হয় না ওইটা, ওই মানে ওটা ভালো হয়, ওটা বেশ ভালোই ওগুলো তো। তারপরে ওই আর ওখানে দেখাচ্ছিল না নৌকা ডুবি হচ্ছে, নবদ্বীপে গেছে রামকৃষ্ণ দেব, নবদ্বীপে গেছেন শ্রীকৃষ্ণের ভজন হচ্ছে, হলো মাইথোলজিক্যাল ড্রামা যেগুলো হয়। আর বাদ বাকি হচ্ছে পারিবারিক, স্টার জলসায় কিছু সিরিয়াল হচ্ছে দেখি, ওর মধ্যে সিরিয়াল তো সবই ফিকশন, ওটাই তো বাস্তবে হয় না। তবে কিছু কিছু সিরিয়াল একটু ওভার 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 দেখায় আর কি, কত বেশি ওভার অ্যাক্টিং, ওভার সব কিছু মেলো ড্রামাটিক করে দেখায়। আবার এই যে মাইথোলজিক্যাল সিরিয়াল যেগুলোর নাম তোমাদের বললাম, আর একটা বাবা খ্যাপা হয় একটা, ওই যে তারা মা দেখায় না, তারা মা আর ওই বামা খ্যাপা, ওই ভিডিও করছি বাবা খ্যাপা যেটা হয় সেটা হচ্ছে রিয়ালিস্টিক দেখায়, সেটার মধ্যে রিয়াল ভাবনা চিন্তা থাকে। উফ বাবা, এখানে সমস্ত জামা কাপড়ের মেল হয়েছে। সে যাই হোক, যেটা আমি বলছিলাম তো সেই সিরিয়ালগুলো দেখতে মানে একটু রিয়াল, মানে সত্য ঘটনা বলার মতো তো। আর তো সব সিরিয়াল যেগুলো হয় সেগুলো হচ্ছে সব মেলো ড্রামাটিক, সব কিছুই আছে, মানে ভাব ভালোবাসা দেখাচ্ছে, ঝগড়াঝাটিও দেখাচ্ছে, সব কিছু। ওই একটা সিরিয়াল হয় খড়কুটো, আর খড়কুটো সিরিয়ালটা এই জন্য আমি তোমাদের কাছে বললাম, খড়কুটো সিরিয়ালটার মধ্যে যেটা দেখায়, সেটা হচ্ছে ওর মধ্যে খুব পজিটিভিটি দেখায়। পজিটিভিটি বলতে মানে খুব মানে
ইডিওটিক হাসি বলো, মানে কমেডি বলো, যা ইচ্ছা তাই করে যাচ্ছে খড়কুটোতে, কোনো মাথা মুন্ড নেই, মানে হেসে যাও, ঠিক একদিক দিয়ে ভালো, হাসো, মানে কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে গভীরে যেতে হবে না, বাস মিলদাস পপকর্ন খেতে খেতে হাসো, মানে একটা সলমান খান একটা মুভি যেরকম আমরা দেখতে যাই, ফুল অফ এন্টারটেনমেন্ট, কোনো পজিটিভিটি ভর্তি।